বগুড়া জেলা ঢাকার রংপুর মহাসড়কের পাশে শিবগঞ্জ থানা দেউলি ইউনিয়নের সরকারপাড়া গ্রামে দেখা মিলবে এক নিভৃত পলিতে শুভ্র এক কালের এক রাজপ্রাসাদ। রাস্তা ধরে একুতে সবুজের আড়াল থেকে দেখা যায় শ্বেত পাথরে এক রাজপ্রাসাদ। এমনকি দূর থেকে দেখে মনে হবে এটি কোনো রাজপ্রাসাদ। আর মূল ফটকের নকশা দেখে মনে হবে নাটোরের উত্তরা গণভবন। বাড়ির ভিতরে ঢুকলে চোখ ধাঁধানো মার্বেল পাথরে নির্মাণ শৈলী। আশাপত আর ঝাড়বাতি দেখে রাজা বাচ্চার প্রাসাদ মনে হওয়া স্বাভাবিক। প্রধান গেটটি নাটোরের উত্তরা গণভবনের আদলে তৈরি করা হয়েছে। চারপাশে সীমানার প্রাচীর ঘেরা দৃষ্টিনন্দন এই বাড়ির যে কারো চোখে পড়বে। 2006 সালে বাড়িটির নির্মাণ কাজ শুরু হয়। 3 একর জায়গার উপর পূর্বপুরুষের ভিটায় বাড়িটি তৈরি করেন সাখাওয়াত হোসেন। 2018 সালে শেষ হয় বাড়িটির নির্মাণ কাজ। বাড়িটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় 500 কোটি টাকা। এই বাড়িটি নির্মাণ করতে সময় লেগেছে প্রায় 7 বছর। দেশের বিভিন্ন জায়গা থেকে মিস্ত্রিরা এখানে এসে কাজ করেছে। প্রধান গেটের পাশে রয়েছে একটি পুকুর, সেখানে বসার ব্যবস্থাও রয়েছে। পাশ্চাত্য ভঙ্গে শুভ্র রঙের এই বাড়িটি 2টি ইউনিটে ভাগ করা হয়েছে। একটিতে পরিবারে বসবাসের জন্য, অপরটিতে গেস্ট হাউস। ভবনের উপর গোলাকার 4টি গম্বুজ, সাদা দেয়ালের মাঝে ছবির মতো জানালা। বাড়িটির দরজাগুলো খুব সুন্দর। বাড়ির আঙিনায় রয়েছে বিভিন্ন পশু পাখির ভাস্কর্য। গেস্ট হাউসে টেরাকোটা দিয়ে মুক্তিযোদ্ধাদের ইতিহাস এবং শিল্পী মনীষীদের ছবি স্থান পেয়েছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা বাড়ির কারুকাজ দেখে অভিভূত হন। পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতে এবং গ্রামের মানুষকে বড় হতে স্বপ্ন দেখাতে এই বাড়ি নির্মাণ করা হয়েছে বলে জানালেন কর্তৃপক্ষ। বাড়ি নির্মাতা শিবগঞ্জ উপজেলা দেউলি গ্রামের ব্যবসায়ী সাক্ষাৎ হোসেন টুটুল 4 ভাই বোনের মধ্যে সবার ছোট। তিনি ঢাকা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান।